পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতির উদ্যোগে রবিবার আয়োজিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির শিক্ষক সমিতির মুর্শিদাবাদ জেলা শাখার তৎপরতায় বহরুমপুর ধোপঘাটি সমিতি কার্যালয়ে এই শিবিরের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সকল সদস্যবৃন্দ প্রায় পঞ্চাশ জন রক্তদাতা এদিন রক্তদান করেন রক্তদান একটি মহৎ দান এই দানের মধ্য দিয়ে বহু অমূল্য প্রাণ রক্ষা হয় রক্তদানের ফলে যদিও শরীরের কোনো ক্ষতি হয় না তবুও যথাযথ প্রচারের অভাবে এই বিষয়ে বহু মানুষের মধ্যে এক ভ্রান্ত ভ্রান্ত ধারণা রয়ে গেছে এই ধারণার পাশাপাশি সঠিক উদ্যোগ ও পরিকাঠামোর অভাবে প্রয়োজনীয় রক্ত কখনোই সংগৃহীত হয় না ফলে রক্তের অভাবে ঝরে যায় বহু অমূল্য প্রাণ বিপন্নতায় ভোগে থ্যালাসিমিয়ায় আক্রান্ত বহু শিশু আর এই কথাকে মাথায় রেখে পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতির উদ্যোগে রবিবার আয়োজিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির বহরমপুর ধপকাটি সমিতি কার্যালয়ে এই শিবিরের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সকল সদস্যবৃন্দ প্রায় 50 জন রক্তদাতা রক্তদান করেন এদিন শিক্ষকের আর শিক্ষাদান করার পাশাপাশি সামাজিকতার দিক থেকেও দায়বদ্ধ আর সমাজের প্রতি দায়বদ্ধতা পালনে এই রক্তদান শিবিরের মতো মহৎ কার্যের উদ্যোগ নেওয়া হয়েছে এবং আগামী দিনেও এই প্রকার কর্মসূচি গৃহীত হবে বলে জানান শিক্ষক সমিতির সদস্যরা রক্তদানতার উপলক্ষ বলতে কিছু নেই পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতি মর্শ জেলা শাখার উদ্যোগে এটা করা হচ্ছে এবং এটা এর আগে কোনো জেলায় হয়েছে কিনা আমার জানা নেই সম্ভবত হয়নি প্রথম এটা চালাচ্ছে যে মাসাবাসী শুধু পড়াই না তার সাথে সাথে তারা সামাজিক অনুষ্ঠানেও যে জড়িত হয়ে আছে এবং রক্তদানের মতো একটা বড় বিরাট অনুষ্ঠান সেটা তারা পরিচালনা করছে অবশ্যই সাফল্য এই জন্য শুধু সাফল্য করতে কোনো সাফল্য বিচার করতে গেলে একটা ইতিহাস থাকা দরকার ইতিহাসে নিরিখে যদি বিচার করি অবশ্যই এটা বড় অনুষ্ঠান এবং বড় একটা দান বলতে পারে যে আমরা শিক্ষকরা শুধু পড়াচ্ছিই না আমরা এই সামাজিক অনুষ্ঠানের সঙ্গে জড়িত এবং সামাজিক কাজ যে কাজটা খুব গুরুত্বপূর্ণ সেই কাজটাও যে আমরা করছি এটা থেকে একটা প্রমাণ পাওয়া যায় মুর্শিদাবাদ জেলা শাখা এটা উদ্যোগে এই রক্তদান শিবির হচ্ছে পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতি আমি রাজ্যের সাধারণ সম্পাদক আমি মনে করি মুর্শিদাবাদ জেলা শাখা এই যে উদ্যোগ গ্রহণ করেছে সামাজিক মানুষ হিসেবে শিক্ষক ছাড়াও তাদের যে পরিচয় আছে সেই পরিচয়ের খাতিরেই তারা যে দায়বদ্ধ সেই দায়বদ্ধতা আর একবার প্রমাণ হয়ে গেল যে সমাজের প্রয়োজনে বিশেষত আজকে রক্তের যে প্রয়োজন সেই প্রয়োজন কথা মাথায় রেখে রক্তদানের যে মহৎ উদ্দেশ্য গ্রহণ করেছে এটা অত্যন্ত গ্রহণযোগ্য এবং এই প্রচেষ্টা অত্যন্ত সাধু আগামী দিনেও আমরা অন্যান্য জেলাতে পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতির পক্ষ থেকে এই প্রচেষ্টাকে আরও বাড়িয়ে নিয়ে যাব এটা আমাদের আজকের শপথ